নমস্কার বন্ধুরা, নবমিতা স্কুপিং হাপে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি এসে গেছি পটলের দুর্দান্ত নিরামিষ একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমার প্রয়োজন মতো 6টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো বেশ বড় সাইজের আর খুবই নরম পটলগুলো। এই রেসিপিটার জন্য পটলগুলো এইভাবে নরমই নিতে হবে, তাতে পটলের রেসিপিটা বেশ ভালো লাগবে খেতে। প্রথমে আমি পটলের খোসাগুলো কিছুটা রেখে রেখে এইভাবে পটলের খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি এখানে একটা পিলার দিয়ে পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আপনারা বঁটিতেও ছাড়িয়ে নিতে পারেন। যদি আপনাদের সুবিধা হয় বঁটিতে, তো বঁটিতেই ছাড়িয়ে নেবেন। এখন পটলগুলো সব খোসা আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে আমি পটলের দুদিকটা কেটে বাদ দিয়ে দেব, এইভাবে কেটে বাদ দিয়ে দেব। দেবার পর পটলের গাগটা এইভাবে ছুরি দিয়ে চিরে চিরে নেব। চিরে নিলে পটলের মধ্যে বেশ ভালোভাবে তাড়াতাড়ি মশলা ঢুকে যাবে, তাতে পটলটা খেতে বেশ ভালো লাগবে। এইভাবে আমি সব পটলগুলো চিরে নেব। আপনারা পটলটা দুটুকরো করে নিতে পারেন, আমি এখানে গোটা গোটাই রাখছি। এইভাবে চিরে চিরে নিলেও মশলাটা ঢুকে যাবে। পটলগুলো আমি চিরে নিয়েছি, এরপর আমি একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। যদিও আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাও আর একবার ধুয়ে নেব। পটলগুলো ধুয়ে নেওয়ার পর পটলের মধ্যে আমি লবণ আর হলুদটা মাখিয়ে নেব। লবণ দেবার পর দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ হলুদ প্রত্যেকটা পটলে বেশ ভালো করে মাখিয়ে নেব একটা একটা করে। এইভাবে সব পটলে মাখিয়ে নেব। পটলের এই রেসিপিটা করতে খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু খেতে হয় দুর্দান্ত। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। পটলে লবণ হলুদটা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি, এরপর আমি মিক্সিং জার নিয়ে নিয়েছি, এতে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারে নিয়ে নেব 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে। তবে আপনারা পুরোটাই কালো সর্ষে না নিয়ে সাদা সর্ষে পুরোটাই নিতে পারেন, 1.5 চামচ। 1 চামচ, পোস্ত, তবে পোস্তর বদলে আপনারা সাদা তিলও নিয়ে নিতে পারেন। পর আমি এই শুকনো অবস্থায় সর্ষে পোস্তটা একবার 2-4 বার ঘুরিয়ে নেব মিক্সিতে। সর্ষে পোস্ত যদি শুকনো অবস্থায় এইভাবে 2-4 বার ঘুরিয়ে নিয়ে বাটেন, তাতে সর্ষে পোস্তর পেস্টটা ভালো হয়। এর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতো বাড়িয়ে কমিয়ে দেবেন। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। পর দিয়ে দেব জল। জল দিয়ে পেস্টটা বেশ ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, মশলার পেস্টটা আমি ঠিক এইভাবে করে নিয়েছি। পর পটলগুলো ভেজে নেওয়ার জন্য কড়াতে দিয়ে দেব সর্ষের তেল। পটলগুলো ভাজবো কালো জিরে ফোড়ন দিয়ে। কালো জিরে দিয়ে বেশ মিষ্টি একটা গন্ধ বেরোনোর পর দেব লবণ হলুদ মাখানো পটলগুলো। পটলগুলো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি বেশ ভালো করে ভেজে নেব, যাতে কিনা পটলটা বেশ নরম হয়ে যাবে, ভাজাটাও বেশ ভালো হবে। পটলটা উল্টে পাল্টে ভেজে নেব, একদিকটা ভাজা হয়ে গেছে। দেখুন, পটলগুলো আমি গ্যাসের ফ্লেমে একেবারে লোতে রেখে বেশ সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এরপর আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি,
ইনবক্সের মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা সর্ষে পোস্ত টক দই কাঁচা লঙ্কার পেস্ট। জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব, দিয়ে দেব হলুদ গুঁড়ো, এর জন্য দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ চিনি। পর মশলার সাথে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল। কড়ার মধ্যে থাকা তেলটাও দিয়ে দিলাম। পটলগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে দেব যাতে মশলাটা পটলের মধ্যে ঢুকে যায়, আর ঢুকে গেলে পটলগুলো খেতেও বেশ ভালো লাগবে। এইভাবে সমস্ত পটলগুলোর মধ্যে মশলা দিয়ে দেব। পর দিয়ে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল, শেষে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। পর চাপা দিয়ে পটলটা ভাপিয়ে নেব। পর পটলগুলো ভাপানোর জন্য কড়াতে দিয়ে দিচ্ছি জল। পর এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, মধ্যে পটলের টিফিন বক্সটা বসিয়ে দেব। পর চাপা দিয়ে 20 মিনিট আমি এইভাবে ভাপিয়ে নেব। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব, বক্সেরও ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা কতটাই না লোভনীয় হয়েছে। এবারে আমি টিফিন বক্সটা কড়া থেকে নামিয়ে নেব। বন্ধুরা আশা করছি আজকের এই পটল ভাপার রেসিপি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।